বন্ধুরা দেখুন, এই রেল লাইনের মাঝখানে একটি বড় গর্ত করে দেওয়া হয় যাতে দেখা যায় কোন ট্রেনটি এই গর্তের উপর দিয়ে যেতে পারে। তো এর জন্য সবার আগে একটি হলুদ কালারের ট্রেন দ্রুত গতি নিয়ে আসে, আর ট্রেনটি গর্তের উপর দিয়ে যাওয়ার বদলে নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। এরপর একটি সবুজ কালারের ট্রেন দ্রুত গতি নিয়ে আসে, আর ট্রেনটি গর্তের উপর দিয়ে যাওয়ার বদলে সেটিও নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। তো বন্ধুরা, এরপরে ট্রেনটি আসার পর কি হয় তা দেখার আগে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা এই ভিডিওতে লাইক দিয়ে তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সৃষ্টিকর্তা যেন তার মনের সব স্বপ্ন পূরণ করে দেয়। এরপর একটি হলুদ কালারের ট্রেন দ্রুত নিয়ে আসে, আর ট্রেনটি গর্তের উপর দিয়ে ঠিকই যায়, কিন্তু ট্রেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়।